গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেল গৃহিণীর সাথে সারাদিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই যে আমি এখন বাগানে চলে এসেছি, দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই ভাবলাম একরাশ ফুলের ভালোবাসা দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করি। আর তোমরা যারা আগের ভিডিওতে দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে আমি আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম এবারে আমার ছেলের জন্মদিন 2 দিন পড়েছে, আর আগের দিনটাতে আমরা একটু অন্যরকমভাবে সেটাকে পালন করেছি। আর আজকে চলে এসেছি মূল যে জন্মদিন, যেটা আমি আজকে পালন করছি সেটাকে একটু নিজেদের মতো করে কাটানোর জন্য, আর তোমাদের সঙ্গেও সেই ভিডিওটা শেয়ার করব, তাই তো ভাবলাম চলো। তো এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা, আর তোমরা আমার সাথে থাকো তাহলে বুঝতে পারবে আমি আজকে সারাদিন কীভাবে কাটিয়েছি। তো এখানে চলে এসেছি বাগান থেকে নিচে, নিচে এসে ভাবলাম ছেলে আর মেয়ের জন্য একটু ম্যাগি করে দিই, কেন আজকে সারাদিনে প্রচুর ব্যস্ততা, অনেক কাজকর্মই আমাকে করে নিতে হবে, তো যতটা চটজলদি সকাল থেকে দুপুরের খাবার মেটানো যায়। আর এই যে দেখো চা, বিস্কিট, আমিত্তি আর রুটি, তো এই ছিল আজকের আমাদের সকালের খাবার দাওয়া জলখাবার। তো সকালের খাবারের পরে দুপুরের খাওয়া সেরে হালকা মতো রান্নাবান্না হয়েছিল, সেই সব খেয়ে আর আমরা সবাই মিলে, আমি, আমার বোন, আমার মা, দিদি ভাই, সবাই মিলে রাত্রির রান্নাবান্নার আয়োজন করতে করতে কখন যে বিকেল 3টা 4টা বেজে গেছে আমরা কেউই খেয়াল করিনি। আর এখানে দেখো আমরা রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন শুধু ফ্রাইড রাইসটা হবে আর মোটামুটি তাহলেই সব হয়ে যায়। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শাহি পনির, রান্নাবান্না তো ডান। আর এখন আমি নিচে চলে এসে দেখি আমার মেয়ে মানে কেয়া, ও সবটাই গুছিয়ে নিয়েছে। আর এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, দুটো কেক, একটা তো আমি নিজে হাতেই বানিয়েছি সেটা তো তোমরা দেখেইছো, আর একটা কেনা। তো দেখো এখানে আমি রান্নাবান্না শেষ করে নিচে যখন চলে আসলাম তখন দেখছি আমার মেয়ে আর ওর বৌদি দুজন মিলে বেশ জায়গাটাকে গুছিয়ে সাজিয়ে নিয়েছে, আর এরই ফাঁকে আমরাও একটু রেডি হয়ে নিলাম, কেন সবাই মোটামুটি চলে আসছে। আর এই যে কেক দুটো তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো বলেই দিলাম, আগের দিনের একটা কেক আমি নিজে বানিয়েছি আর একটা তো কেনা। হ্যালো, গুড ইভিনিং, আজকে 3 তারিখ, না সরি 4 তারিখ, মানে 3 তারিখ বললাম এই কারণেই কালকেও আমার ছেলের ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, আর আজ হচ্ছে 4 তারিখ। আর বাংলা যেটা আমরা বাঙালি তাই আজকে আমরা বাংলার দিনটাকেই সেলিব্রেশন করছি। তো আজকের এই ইভিনিংয়ে কে কে আমার সঙ্গে আছে সেটাও একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তো চলো সবাই সঙ্গে একা একে আমরা পরিচয় করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট, হাই, আমি পিসি, এছাড়া তো আমাদের মহলটা জমবেই না। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ওই দিকে, এখন তুমি বলো। আমি জ্যোতি, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর এইবার তোমার মেয়ে আমার ভাগ্নি, তার সরি তুমি বলে দাও তুমি কে হও, তুমি বলে দাও নিজে বলো কে হও বলো। হ্যাঁ গুড। আর এ হচ্ছে মাসিমণি, ওমের মাসিমণি সাইড মাম্মি, এই হচ্ছে আমার মা যে নাকি শিলিগুড়ি থেকে শুধুমাত্র আমার ছেলের জন্মদিনকে সেলিব্রেশন করার জন্যই আজকে দিনটা আছে। তো মা তুমি বলো তুমি কি বলতে চাও, বলো নিজের মতো করেই বলো বলো। ও আমার একমাত্র না, খুবই আদরে, আর সেই দিনটাকে মনে রাখার জন্যই এত আয়োজন। ঠিক ঠিক আছে, এইবার অমিত দাদা, আর অমিতের পাশে, অমিতের পাশে চলে আসো, ক্যামেরা বন্দি করে,
এই তো হচ্ছে অমিতের ফ্যামিলি, এটা আমার ভাগনা আর এই হচ্ছে ওর মেয়ে, একদিকে ওর আমার নাতনি আর একদিকে আমার স্টুডেন্ট। আর এই পাশে চলে আসি, এটাও একটা দাদা মানে আমার ভাস্তা, বলে দাও হাই। কোথায় আরেকজন, কোথায় স্মিতা বলো। আর এই হচ্ছে কাকিমণি, এদিকে কিন্তু দাদু ছাড়া পড়ে গেল না, আমরা দাদুকেও ছাড়া ফেলছি না, দাদুকেও নিচ্ছি। এই হচ্ছে দাদু, আর এরা হলো সব ঠাম্মি আর দিদা, এটা বৌদি, বৌদি কাম পাড়া প্রতিবেশী আমার। আর এ তো তোমরা দেখেই থাকবে আগে, একে তো তুমি আগে দেখেই থাকবে, ও আমার বাড়িতেই থাকে। হাই বলো শম্পা। আচ্ছা এবারে চলে যাচ্ছি, তুমি কোথায় এসছো বলো, বলবে না দিদি, দিদি বলেন হ্যালো, আমি বম্মা, বলেন আমি বম্মা, আরো সবাই আসতে বাকি, তাদেরকে আমি পরে নিচ্ছি। দেখো আর যারা যারা বাকি ছিল তাদের মধ্যে আরো কিছু লোকও চলে এসেছে, তাদের মধ্যে এরা হচ্ছে আমার ভাস্তা বউ ভাস্তা আর দিদি, আর এই হচ্ছে নাতি। তো সবাই মোটামুটি চলে এসেছে, আর কিছু লোক বাকি আছে সেটা তোমরা পরে দেখতে পাবে। কেক কাটিংয়ের সাথে সাথে সবাই আশীর্বাদও করে দিচ্ছিল। প্রথমে আমার মা আশীর্বাদ করে দিল, কেন এই আশীর্বাদটুকুনই থাকবে আর ভিডিওতে। বড়রা যারা আছে তারা তো সবসময় আমার এই ছেলের জন্মদিনে থাকতে পারবে না, যেমন আমার মা বাবা তারা তো দূরে থাকে। আর বাড়িতে যারা আর বড়রা ছিল সবাই একে একে আশীর্বাদ করলো, আর তারপরে আমরাও আশীর্বাদ করে নিয়েছি আমার ছেলেকে, আমি আমার ওর বাবা আমরা সবাই আশীর্বাদ করে দিয়েছি। ভালো হয়েছে, কেমন হয়েছে? কেমন হয়েছে? তো দেখো খাওয়া দাওয়া তো যখন শেষের দিকে, তখন মনে পড়লো যে আজকের যে মেনুগুলো ছিল সেটাই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো দেখো এখানে বলে দিই, হয়েছিল ফ্রাইড রাইস, আর হয়েছিল শাহি পনির, ছোলার ডাল, আলুর দম, পায়েস, চাটনি, আর মিষ্টি তো ছিলই। তো এই ছিল আমার আজকের ছেলের জন্মদিনের মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত। তোমরা যারা আছো সকলে কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করবে, কেন ও যেন জীবনে মানুষের মতো মানুষ হয় আর বড় হয় আর সুস্থ থাকে, এই কামনা করি। আর তোমরাও কিন্তু সকলে সুস্থ থেকো। তো গুড নাইট ফ্রেন্ডস, অনেক তো হলো, রাত্রি অনেকটাই হয়ে গেছে আর ভালো লাগছে না, তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তাই ভাবলাম ব্লগটা এখানে শেষ করি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।